এই রানাঘাট কলেজে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিকেশনের সময় তোমাদেরকে যে সকল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলো হলো দেখো এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে তোমরা যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজে অনলাইন অ্যাপ্লিকেশন করে তোমাদের পছন্দের সাবজেক্ট সহ তোমাদের নিজস্ব কলেজে ভর্তি হয়েছ তাদেরকে অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এই অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন চলবে একত্রিশে জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত যার যার সাবজেক্ট সেই অনুযায়ী বিভিন্ন কলেজে কিন্তু বিভিন্ন ডেট দিয়েছে সেই নির্দিষ্ট দিনেই কিন্তু তোমাদেরকে যেতে হবে এই অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কী কী লাগবে সেই বিষয়েই আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে দেখো এখানে তোমাদের তোমাদেরকে অবশ্যই ক্লাস টেন এবং টুয়েলভের মার্কশিট অরিজিনাল এবং এক কপি করে জেরক্স নিয়ে যেতে হবে যাদের এসসি এসটি ওবিসি এ অথবা ওবিসি বি বা ইডাব্লু সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই সেই সার্টিফিকেটের অরিজিনাল ও জেরক্স কপি এক কপি নিয়ে যাবে যাদের পিডাব্লু সার্টিফিকেট অর্থাৎ যাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই সেই সার্টিফিকেটের অরিজিনাল এবং জেরক্স নিয়ে যেতে হবে তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে যে ডকুমেন্টস তোমরা ফর্ম আপের সময় অনলাইন আপলোড করেছিলে সেই ডকুমেন্টস কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে যেমন আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যেটি দিয়ে তোমরা আবেদন করেছিলে সেই ডকুমেন্টসের অরিজিনাল কপি নিয়ে যাবে ও এক কপি জেরক্স নিয়ে যাবে এস হিসাবে তোমরা যেটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে বার্থ সার্টিফিকেট অথবা ক্লাস টেনের অ্যাডমিট কার্ড অথবা ক্লাস টেনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটি কিন্তু অবশ্যই অরিজিনাল ও জেরক্স নিয়ে যাবে ও ফর্ম ফিল আপের সময় তোমাদের যে প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্মটি ছিল সেটি কিন্তু নিয়ে যাবে অরিজিনাল ও অবশ্যই লাস্ট যে পেমেন্ট রিসিপ্টটি তোমাদের রয়েছে সেটি কিন্তু নিয়ে যাবে এখানে লাস্ট পেমেন্ট রিসিপ্টের কথা বলা হচ্ছে তার একটাই কারণ তোমরা অনেকে তোমাদের প্রথম যে তোমাদের প্যানেলটি বার হয়েছিল যে সেখানে দেখা গেল তোমাদের পছন্দের সাবজেক্ট তোমরা পাওনি তোমরা আপগ্রেডেশন করে রেখেছিলে আপগ্রেডেশনের পর দেখা গেলো পছন্দের তোমাদের যে সাবজেক্ট তাতে তোমরা আপগ্রেডেশনের মাধ্যমে ভর্তি হয়েছ তাই তোমাদেরকে বলা হচ্ছে লাস্ট যে পেমেন্ট রিসিপ্ট সেটি কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এছাড়া তোমাদের যে প্রফেশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট যেটি রয়েছে সেটিও কিন্তু তোমরা ডাউনলোড করে সেটি কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এই কটি ডকুমেন্টস অবশ্যই অরিজিনাল নিয়ে যাবে যার যা কলেজে যে ডেট দিয়েছে যে সাবজেক্ট অনুযায়ী সেই ডেটের নির্দিষ্ট টাইমে অবশ্যই তোমরা কিন্তু পৌঁছে যাবে যদি কোনো কারণে তোমরা এই ডেট মিস করো এবং ফিজিক্যাল ভেরিফিকেশন না করো অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে তাহলে কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে তোমার যে ভর্তি হয়েছ সেই ভর্তির টি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ কনফার্মেশন যে ভর্তিটি সেটি কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাবে তাই কেউ কিন্তু এটি মিস করবে না নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট সাবজেক্টে যেখানে যেমনভাবে তোমাদের ভেরিফিকেশন বলা হয়েছে তোমাদের কলেজ যে ওয়েবসাইট তোমরা যে কলেজে ভর্তি হয়েছে। সেখানে কিন্তু দেওয়া রয়েছে তোমরা সেখানে কিন্তু ভর্তি হয়ে যাবে চলো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি রানঘাট কলেজের ক্ষেত্রে তোমাদের কি নোটিশ দেওয়া হয়েছে তোমাদের কোন সাবজেক্টের জন্য কবে যেতে হবে এবং বিস্তারিত তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি রানহাট কলেজের নিউ ফার্স্ট সেমিস্টার ডকুমেন্ট ভেরিফিকেশন সিডিউল অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ পেজে তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে রানঘাট কলেজের তোমরা নিউ অ্যাডমিশন নিয়েছো অনলাইনের মাধ্যমে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে তার জন্য কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রানঘাট কলেজের তরফ থেকে দেখো তোমরা যে সাবজেক্টে ভর্তি হয়েছো অর্থাৎ অ্যাডমিশন নিয়েছো সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু সমস্ত বিষয়টা বলে দিয়েছে আমি দেখো সেই বিষয়টাই সম্পূর্ণভাবে আলোচনা করে দিচ্ছি দেখো তোমরা যারা রানঘাট কলেজে মর্নিংয়ে ভর্তি হয়েছ তোমাদের ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট আগস্ট দু চব্বিশে সকাল এগারোটা তিরিশ মিনিটের মধ্যে কিন্তু রানাঘাট কলেজে কিন্তু যেতে হবে এই রানাঘাট কলেজে যারা মন ভর্তি হয়েছে তাদেরকেই কিন্তু কেবলমাত্র এখানে তোমাদের যে যারা বাংলা সাবজেক্টে ভর্তি হয়েছ তাদেরকে জে বিল্ডিংয়ে তিনশো এক তিনশো দুই তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ ও তিনশো ছয় নম্বর রুমে কিন্তু তোমাদেরকে বসে থাক বসে ওয়েট করতে হবে এবং তোমাদের যে রুমে ভেরিফিকেশন হবে সেটি হলো তিনশো তিন ও তিনশো ছ নম্বর রুমে যারা হিস্টোরির জন্য রানাঘাট কলেজে মর্নিংয়ে ভর্তি হয়েছ তাদের ক্ষেত্রে এসবি বিল্ডিংয়ের একশো তিন একশো পাঁচ এবং এলবিতে একশো এক এই রুমে কিন্তু তোমাদেরকে বসে থাকতে হবে অর্থাৎ ওয়েট করতে হবে এবং তোমাদের ভেরিফিকেশন হবে এলবি একশো এক ও এসবি একশো তিন নম্বর রুমে এবং যারা পলিটিক্যাল সায়েন্স এবং সংস্কৃতের জন্য তোমরা অ্যাডমিশন নিয়েছ তোমাদের ক্ষেত্রে অবশ্যই জেবি বিল্ডিংয়ের একশো দুই একশো তিন ও একশো সাত নম্বর রুমে ওয়েট করতে হবে অর্থাৎ সেখানে তোমাদের বসার জায়গা রয়েছে তোমরা সেখানে বসবে ও জেবি একশো সাত নম্বর রুমে কিন্তু তোমাদের এই ভেরিফিকেশনটি হবে যারা এডুকেশন ইংলিশ ফিলোজ্রাফি বা ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টে তোমরা ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রে জেবি বিল্ডিংয়ের দুশো তিন দুশো চার দুশো নম্বর যে রুম রয়েছে সেখানে তোমরা ওয়েট করবে এবং জেবি বিল্ডিং দুশো চার নম্বর রুমে কিন্তু তোমাদের ভেরিফিকেশনটি হবে তোমরা যারা রানাঘাট কলেজের সেশনে অ্যাডমিশন নিয়েছ তোমাদের ক্ষেত্রে দোসরা আগস্ট দু হাজার চব্বিশ সকাল এগারোটা তিরিশ এ ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তোমাদের অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে অর্থাৎ এখানে বলা হয়েছে যারা রানাঘাট কলেজ ডেসনের জন্য বেঙ্গলি সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিয়েছ তাদের ক্ষেত্রে বি বিল্ডিংয়ে তিনশো এক ও তিনশো দু নম্বর রুমে তোমাদেরকে বসে থাকতে হবে এবং তোমাদের তিনশো দু নম্বর রুমে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে যারা হিস্ট্রি সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে জেবি বিল্ডিংয়ে তিনশো চার তিনশো পাঁচ ও তিনশো ছ নম্বর রুমে তোমাদের বসতে হবে এবং তিনশো ছ নম্বর রুমে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনটি হবে যারা জিওলজি বোটানি এবং ফিজিওলজিতে তোমরা ভর্তি হয়েছ তাদের ক্ষেত্রে জেবি বিল্ডিং দুশো তিন ও দুশো চার নম্বর রুমে তোমাদেরকে ওয়েট করতে হবে এবং দুশো চার নম্বর রুমে তোমাদের এই ফিজিক্যাল ভেরিকেশনটি হবে যারা এডুকেশন ইংলিশ এবং জিওগ্রাফি এই সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে জেবি বিল্ডিং দুশো পাঁচ নম্বর রুমে তোমাদের ওয়েট করতে হবে এবং এই রুমেই অর্থাৎ জেবি বিল্ডিং দুশো পাঁচ নম্বর রুমেই কিন্তু তোমাদের এই ভেরিফিকেশনটি হবে যারা পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সোশোলজি ইকোনমিক্স ফিলোসফি বা অ্যাকাউন্টেন্সে তোমরা ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রে জেবি বিল্ডিং একশো দুই একশো তিন একশো সাত নম্বর রুমে তোমাদেরকে ওয়েট করতে হবে এবং একশো সাত নম্বর রুমেই তোমাদের এই ফিজিক্যালি ভেরিফিকেশনটি চলবে এছাড়া যারা ম্যাথামেটিক্স ফিজিক্স কম্পিউটার সায়েন্স তারপর এনভায়রমেন্টাল সায়েন্স এনভায়রমেন্টাল সায়েন্স এবং কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে তোমরা ভর্তি হয়েছ তাদের ক্ষেত্রে এসবি একশো তিন এবং এলবি একশো এক এই রুমে তোমাদেরকে ওয়েট করতে হবে এবং এলবি একশো এক নম্বর রুমেই তোমাদের এই ফিজিক্যালি ভেরিফিকেশনটি চলবে এখানেও তোমাদের আরও বলা এই রানাঘাট কলেজে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিকেশনের সময় তোমাদেরকে যে সকল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলো হলো দেখো অবশ্যই অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যেতে হবে তার সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজ ফটো তোমাদের নিয়ে যেতে হবে সঙ্গে অ্যাডমিশন ফিস পেমেন্ট চালানটি তোমাদের নিয়ে যেতে হবে যেটি দিয়ে তোমরা লাস্ট অ্যাটেন্ড করেছো মানে ভর্তি হয়েছো সেই পেমেন্ট স্লিপটা নিয়ে যেতে হবে তার কারণ অনেকে আপগ্রেডেশন করে ডেকেছিলে আপগ্রেডেশনের যে লাস্ট পেমেন্ট স্লিপগুলো আছে সেটা অবশ্যই কিন্তু নিয়ে যাবে এবং পরবর্তীতে বলা হয় যে দেখো তোমাদেরকে অরিজিনাল এবং সেলফ প্যাটিসেট ফটোকপি নিয়ে যেতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের জেরক্স অ্যাডমিটের জেরক্স কপি নেবে এবং সেখানে সেল প্যাটিস্টেট কিন্তু করবে এবং তার সঙ্গে অরিজিনালটাও অবশ্যই নিয়ে যাবে এছাড়া অরিজিনাল তোমাদের আছে ও সেল প্যাটিস্টেট ফটোকপি নিয়ে যেতে হবে মাধ্যমিকের মার্কশিট এবং অরিজিনাল তোমাদেরকে যে ডকুমেন্টস রয়েছে সেই অরিজিনাল ডকুমেন্টস যেটা এইচএসের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তার সেল প্যাটিস্টেড ফটোকপি এবং অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে এছাড়া এইচ এর মার্কশিট যেটি রয়েছে সেই মার্কশিটের যে অরিজিনাল সেই মার্কশিটটি নিয়ে যেতে হবে ও তার সেল প্যাটিস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে এছাড়া যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে তার অরিজিনাল এবং ওয়ান সেল অ্যাটিস্টেড ফটোকপি তোমাদের নিয়ে যেতে হবে যাদের পিডব্লিউডি সার্টিফিকেট রয়েছে তাদের অরিজিনাল এবং ওয়ান সেলফ ফটোকপি নিয়ে যেতে হবে এছাড়া অরিজিনাল তোমার এবং ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আধার কার্ডের সেটি নিয়ে যেতে হবে আর অবশ্যই তোমাদের যে স্কুলের লিভিং সার্টিফিকেট দিয়েছিল তার অরিজিনাল কিন্তু নিয়ে যাবে এবং অবশ্যই তোমরা এই স্কুল লিভিং সার্টিফিকেটের কিন্তু এক কপি জেরক্স কপি বাড়িতে রেখে দেবে এইগুলো নিয়ে অবশ্যই তোমাদের যে ডেট পড়েছে সেই ডেটে অর্থাৎ সেই তারিখে যে সময় দেওয়ার হয়েছে এবং যে রুমে তোমাদেরকে অ্যালটমেন্ট করা হয়েছে সেই রুমে গিয়ে কিন্তু তোমরা তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করবে অরিজিনাল ও ফটোকপি ডকুমেন্টস নিয়ে গিয়ে এছাড়া অন্যান্য কলেজের যদি তোমরা কিছু জানতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে সেই বিষয়ে সাহায্য করে দেব নমস্কার নমস্কার বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করতে ভুলবে না বন্ধুরা দেখা হবে এক নতুন ভিডিও